আশা রাখছি তোমাদের প্রত্যেকের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা খুবই ভালো হয়েছে এবং প্রত্যেকে ইতিমধ্যে সেকেন্ড সেমিস্টারের জন্য পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছো। রীতিমতো তোমাদের জন্য আমি ধারাবাহিকভাবে ভিডিও দেব, তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য অর্থাৎ ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বাংলা অর্থাৎ জেনারেল সাবজেক্টের সম্পূর্ণ নম্বর বিভাজন সহ A to Z সিলেবাস কী কী রয়েছে তোমাদের সিলেবাসের মধ্যে সমস্তটা ডিসকাস করব। ধরে ধরে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করতে থাকো, আশা রাখছি এই ভিডিওটি থেকে তোমরা সম্পূর্ণ ধারণা ক্লিয়ার করে নিতে পারবে। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারে তোমাদের যে সমস্ত গল্প কবিতা নাটক যা যা সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে প্রত্যেকটা জিনিস আমি থরোলি স্ক্রিনে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে প্রত্যেকটা জিনিসকে আমি A to Z ভাবে তোমাদের সামনে তুলে ধরছি। গল্প রয়েছে তোমাদের ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং দ্বিতীয় রয়েছে তেলেনা পাতা আবিষ্কার, সম্ভাব্য লেখক হলো প্রেমেন্দ্র মিত্র। তো এই ছুটি এবং তেলেনা পাতা আবিষ্কার এই দুইটি গল্প তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে। এই দুইটি গল্প থেকে একটি মাত্র 5 নম্বর মানের প্রশ্ন আসবে যা আমি পাশে লিখে দিয়েছি। তার পরবর্তী রয়েছে তোমাদের কবিতা, কবিতা মোড রয়েছে দুইটি, এক ভাব সম্মিলন, দ্বিতীয় রয়েছে লালন শাহ ফকিরের গান। এই দুইটি কবিতা থেকেও গল্পের মতন সেম মাত্র একটা 5 নম্বর মানের প্রশ্ন আসবে, 5 নম্বর। তার পরবর্তী নাটক রয়েছে আগুন, বিজন ভট্টাচার্যের লেখা। তো এই নাটক থেকেও 5 নম্বর মানের একটি বড় প্রশ্ন পড়বে, টোটাল 5 নম্বর। এবং রয়েছে সহায়ক গ্রন্থ, এই সহায়ক গ্রন্থের মধ্যে তোমাদের টোটাল 4টি পোর্শন রয়েছে, এক বই কেনা, দ্বিতীয় আজব শহর কলকাতা, তৃতীয় রয়েছে 25শে বৈশাখ এবং 4 নম্বর রয়েছে আড্ডা। যা তোমরা স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছ এই যে টোটাল 4টি সহায়ক গ্রন্থের অন্তর্ভুক্ত পাঠ রয়েছে, এই 4টি সহায়ক গ্রন্থ অন্তর্ভুক্ত পাঠ থেকে 5 নম্বর মানের দুইটি, এই 5 নম্বর মানের দুটি বড় প্রশ্ন টোটাল 10 নম্বর, 5 নম্বর আর 5 নম্বর টোটাল 10 নম্বর বড় প্রশ্ন থাকবে সহায়ক গ্রন্থ থেকে। আর তার পরবর্তী বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এই পার্টটি কিন্তু সব থেকে বড় তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে। তো এই পার্টটি অনেকটাই বড় হলেও এখান থেকে প্রশ্ন কিন্তু খুব অল্প আসবে। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ বাংলা সাহিত্য, আধুনিক বাংলা সাহিত্য, দ্বিতীয়তে রয়েছে বাংলা সাময়িক পত্রের উদ্ভব এবং বিকাশ, 3 নম্বরে রয়েছে বাংলা গদ্য এবং নাটকের বিকাশ, 4 নম্বরে রয়েছে উপন্যাস ও ছোট গল্প, 5 নম্বরে রয়েছে লৌকিক সাহিত্যের নানান দিক। তো এই 5টি পোর্শন বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে। এই 5টা বিরাট বড় একটা পোর্শন যা তোমরা বইয়ে হাতে পেলেই ডিটেলস আলোচনা আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেব, দেখে নিও। এবং এই 5টি বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস পোর্শন থেকে অনেকটা বড় হলেও মাত্র প্রশ্ন আসবে একটা 5 নম্বর মানের, টোটাল 5 নম্বর। তার পরবর্তী তোমরা দেখবে তোমাদের প্রশ্নপত্রে থাকবে প্রবন্ধ রচনা, অর্থাৎ যেমনভাবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 3টি ভাগ থাকে, মানস মানচিত্র অবলম্বনে, বিষয়ের গভীরে প্রবেশ, বিতর্কমূলক এবং জীবনীমূলক, টোটাল 4টে ভাগ থাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। কিন্তু তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার 2 এর পরীক্ষার জন্য অর্থাৎ বড় প্রশ্নের মাধ্যমে তোমাদের যে পরীক্ষাটা দিতে হবে কিছুদিন পরেই, সেখানে তোমাদের প্রবন্ধ রচনা থাকবে মাত্র 2টো ভাগ, প্রথম মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা, আর দ্বিতীয় থাকবে বিতর্কমূলক প্রবন্ধ রচনা। এই 2টি পার্টের মধ্যে 2টোই দেওয়া থাকবে, যে কোনো একটি তোমাদেরকে করতে হবে, টোটাল 10 নম্বরের একটি, 10 নম্বর। তো এখানেই তোমরা দেখতে পেলে তোমাদের গল্প থেকে টোটাল 5, কবিতা থেকে 5, নাটক থেকে 5, সহায়ক গ্রন্থ থেকে 5 নম্বরের 2টি, 10, এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে 5 নম্বরের একটি, এবং প্রবন্ধ রচনা থেকে 10 নম্বরের একটি, এই টোটাল 40 নম্বর তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে সেকেন্ড সেমিস্টারের জন্য। আর ফার্স্ট সেমিস্টারে তো তোমরা 40 নম্বরের পরীক্ষা দিয়েছো, এই সেকেন্ড এবং ফার্স্ট 2 সেমিস্টারে লিখিত পরীক্ষা মোট 80 নম্বর, এবং 20 নম্বর থাকবে তোমাদের অন্তর্ভুক্তি মূল্যায়ন অর্থাৎ প্রজেক্ট, অর্থাৎ তোমরা যেটাকে প্রকল্প বলে থাকো স্কুলের টিচাররা দেবেন সেই প্রকল্প বা প্রজেক্টটিকে করে স্কুলে জমা দিলে তোমাদের 20 থেকে যা ন্যূনতম নাম্বার তুমি প্রাপ্য সেটি দেওয়া হবে। তো এই টোটাল 40, 40, 80 আর 20 প্রজেক্ট, 100 নম্বরে তোমাদের টোটাল ক্লাস ইলেভেনের পরীক্ষা। তো সেকেন্ড সেমিস্টারের বাংলা সিলেবাসটি আশা রাখছি তোমরা ডিটেলসে বুঝতে পারলে। নেক্সট কোন টপিকে ভিডিও চাইছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও, আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো।